আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় শিশুদের অস্থায়ী বা দুর্দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত আসার বয়সসীমা সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। একটি শিশু জন্মের পর যখন তার বয়স 6 থেকে 8 মাস হয়ে থাকে, তখনই তার দাঁত উঠতে শুরু করে। উপরের মাড়ি এবং নিচের মাড়ি মিলিয়ে মোড় 20টি অস্থায়ী বা দুর্দাঁত হয়ে থাকে। এই 20টি দাঁতই একটা সময় পড়ে গিয়ে সেখানে স্থায়ী দাঁত ওঠে। ভিউয়ার্স, এখানে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, মূলত এটি হলো একটি শিশুর যে দুর্দাঁতগুলো থাকে তা কত মাস বয়সে আসে এবং কত বছর বয়সে তা পড়ে যায়। এখানে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন যে কোন দাঁত বা কত নাম্বার দাঁত, কত মাস বয়স হলে কোন দাঁত ওঠে এবং সেই দাঁতটি নড়ে গিয়ে কত বছর বয়সে সেটি স্থায়ী হয়ে উঠে থাকে। এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, যেমন এখানে যে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এটি 8 থেকে 12 মাস যখন বয়স হয় তখনই এই দাঁতটি ওঠে, এবং যখন বয়স 6 থেকে 7 বছর হয় তখন এই দাঁতটি নড়ে পড়ে যায় এবং সেখানে স্থায়ী দাঁত উঠে থাকে। নিচের দিকেও সেম, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 6 থেকে 10 মাস যখন বয়স হয় তখন কিন্তু এই নিচের দাঁত, প্রথম যে সামনে ছোট্ট দুইটা দাঁত দেখতে পাচ্ছেন, এটি 6 থেকে 10 মাস বয়স হলে উঠে থাকে, এবং 6 থেকে 7 বছর যখন বয়স হয় তখন এই দুর্দাঁত পড়ে গিয়ে এখানে স্থায়ী দাঁত উঠে থাকে। তো আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনার শিশুর দাঁত এবং বয়স মিলিয়ে দেখতে পারেন, বা যদি কখনো এমনটি হয়ে থাকে যে আপনার শিশুর দাঁত নড়ে গেছে বা সেটি এখন ফেলতে হবে কি হবে না, তা চার্ট দেখে বুঝে নিতে পারেন। দাঁত নড়ে গেলে অবশ্যই সেটি ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নড়া দাঁত যদি আবার শক্ত হয়ে যায় তাহলে তার পিছন থেকে স্থায়ী যে দাঁত আসবে সেটি আঁকাবাঁকা হতে পারে। তাই সঠিক বয়সে যদি আপনি দাঁতটি ফেলে দেন, দুর্দাঁত, তাহলে আঁকাবাঁকা দাঁত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।